তাদেরকে নিয়ে পানি তুলতেন আর বলতেন আল্লাহ এই পানিটা যে কিনে দিয়েছে তারে তুমি দুনিয়া আখেরাতে স্বাবলম্বী করো। আর এক মহিলা বলতেন এই কুয়াটা তো কিনে দিছে তোমার দুলাভাই উসমান গনি, আমার দুলাভাই হোক আর যেই হোক কিনিয়া দি, এই কুয়াটাই শুধু মদিনার মধ্যে শুধু মিঠা পানি আর সব জায়গায় পানি হলো অন্য রকমের লোনা। এই কুয়াটার পানি ছিল মুসলমানের পান করার উপযুক্ত। এই কুয়াটা যিনি কিনে দিয়েছে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে স্বাবলম্বী করো, আল্লাহ তার বরকত দান করো। এটা ফাতেমা কুয়ার কাছে দাঁড়িয়ে দোয়া করতেন, বাবা এই কুয়াটা দেখতে পারবেন 20 নম্বর 21 নম্বর গেটের মাঝখানে, অর্থাৎ বাবে বদর যেটাকে বলা হয়, এই বাবে বদরের মাঝখানে মা ফাতেমা এখান থেকে পানি তুলে তুলে নিয়ে যাইতেন, মহিলাদের তুলে দিতেন। এটা বর মদিনাকে শান্তির বাতাস দেওয়া যায়, আর আবু জেহলের চেতনা ছিল মুহাম্মাদকে কেমনে শেষ করা যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি তোমাদের দুইটা ধারা দেখাই দিই, যারা শিক্ষাঙ্গনে রাজনীতি করো, আমি জানি না তোমাদের মেন্টালিটি কি, তোমাদের মগজ কেমনে ধোলাই করা হয়েছে। হ্যাঁ রাজনীতি করো, গণতন্ত্র দেশ যে যেটা সে করো, কিন্তু আমি বলবো রাজনীতির পিছনে রাজনীতির ভিতরে আমার রসুলের আদর্শটা একটু অ্যাড করে দাও না। আমার রসুল রাজনীতি করেনি, ওমর রাজনীতি করেনি, এ অর্থ জাহানের খলিফা ছিল হযরত ওমর, ওমরের আমলে আমার এই বাংলাদেশও ওমরের নেতৃত্বে ছিল। ইতিহাস পড়ে দেখো, বানানো কথা আমি বলি না, বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়া এটা ছিল ওমরের শাসন আমলে, ওমরের আন্ডারে। তাহলে আমরা ওমরের খেলাফতের সময় আমরা ওমরের, ওমর আমাদের খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ বললেন না, অর্থ জাহানের খলিফা ওমর। তার ভিতরে আমাদের এই পাকিস্তান তখন ছিল, কোন দেশ তো ভাগ করা ছিল, নাম ছিল না তখন, ওই সময় কি নাম ছিল তা আমিও জানি না, আপনিও জানেন না। হাদিস কোরআনে বাংলাদেশ পাকিস্তানের নাম এরকম নাই। হ্যাঁ তবে পাকিস্তান আফগানিস্তান চীন, এই চীন দেশটার নাম হাদিসে আছে, কিন্তু বাংলাদেশের নাম তখন এরকম বাংলাদেশ ছিল না। কিন্তু আমরা যেই দেশই নাম থাকুক, আমরা তো ওমরের শাসন আমলে ওমর আমাদের খলিফাতুল মুসলিমিন। আচ্ছা রসুল যদি এখন বেঁচে থাকতো, ওমর যদি বেঁচে থাকতো, ওমর যদি খলিফাতুল মুসলিমিন হতো, আমরা তার আন্ডারে যেতাম না? ধরে নাও এখন ওমরের আন্ডারে একদিন আমাদের খলিফাতুল মুসলিমিন হিসাবে আমরা ছিলাম, মুসলমান শাসন করছে এই দেশ। বাজান ভালো করে বোঝার চেষ্টা করে, ওমরের মেন্টালিটি ছিল মুহাম্মাদকে শেষ করে দেয়া। প্রথম যখন ওমর আনোয়ার ছিল না জানোয়ার ছিল, ওমরের সামনে চলে আসলো, ওমর প্রতিশোধ নেওয়ার জন্য তার দলকে আপারে নেওয়ার জন্য তার দলকে ওপেনলি তার দলকে প্রসার প্রসার করার জন্য আমার রসুলের পিছনে বিশাল বড় তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ওমর কাবাগরের দরজা ধরে কসম করে ফেললেন, যদি মুহাম্মাদকে আমি 3 দিনের ভিতরে মারতে না পারি আমি বোর কাছে যাব না, আমি ঘরে মাথ কদম দেব না। ওই জামানায় কসমটা অনেক ঘৃণিত ছিল, অনেক উপরের কসম ছিল এটা যে বোর কাছে যাব না। আর ওই জামানায় এমন একটা রসুম ছিল যে যদি কেউ বলতো বোর কাছে যাব না, আমাদের যেরকম আল্লাহর কসম দামি, ওরা এই কসমটাকে এরকম দামি মনে করত। বাজানদে ওমর তো কসম করে ফেলেছে মুহাম্মাদকে 3 দিনের ভিতরে মার্ডার করবে। আমার আল্লাহ বলে ওমর রে আমার প্রিয় হাবিবের মৃত্যু দুনিয়ার কোন মানুষের হাতে হবে না। বাজান ভালো করে বুঝবে, দুনিয়ার অধিকাংশ নবীকে তার কওমের মানুষগুলো বাজান শহীদ করে দিছে। জাকারে নবীর মৃত্যু কওমের হাতে হইছে, ইলিয়াস নবীর মৃত্যু তার কওমের হাতে হইছে, ইয়াহিয়া নবীর মৃত্যু তার কওমের হাতে হয়েছে, সালেহ নবীর মৃত্যু কওমের হাতে হয়েছে। মুসা নবীকে মারার জন্য বহুবার প্রিপারেশন নিয়েছে। এটা নতুন কিছু নয়, খুন খাবার আবি নবীর যুগ থেকেই হয়েছে, অন্যায়ভাবে মানুষকে মারা এটা মুসলমানের কাজ নয়।
সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। বিশ্ব নবী বলেন মুসলমানকে অন্যায় ভাবে মারা এটা কাফেরের কাজ, আর মুসলমানকে অন্যায় ভাবে কষ্ট দেয়া জুলুম করা এটা ফাসেকের কাজ। ভালো করে বুঝবে, তখন তো বেঈমানগুলো ফাসেক ফুজ্জার সব ডিপার্টমেন্টের লোক তখন মুসলমানের বিরোধী। আমার বিশ্ব নবীকে মারার জন্য আলটিমেটাম দেওয়া হলো, মুহাম্মদকে তিন দিনের ভিতরে মেরে ফেলা হবে। কে যেন ডেকে ডেকে বলে, ওমরে তিন দিনের ভিতরে মারবা, মারার আগে একটু চেতনা চিন্তা করা করে দেখো, নিজের ঘরকে ঠিক করে নাও, তারপরে মুহাম্মাদের বিরুদ্ধে লাগিয়ে যাও। ওমরের মাথার মধ্যে রক্ত উঠে গেল, আমার ঘর আবার কি ঠিক করব, আমার বিবি আমার বাচ্চা তো সব আমার দলে, তারা তো আমার রাজনীতি করে, তারা তো মুহাম্মাদের রাজনীতি করে না। বাজন্দে ওমরের বেরেনটা চলে গেল, দেখি না আমার ঘরের খবর কেন নিতে বলল, তাহলে আমার চাইতে লোকটা ঘরের খবর বেশি জানে। ঘরের খবর নিতে যায়া সাপ খুঁজতে যায়া, কেসো খুঁজতে যায়া সাপ বের হয়ে গেল। ওমর প্রথম চলে গেল বোনের বাসায়, যেই বোনটা ওমরকে জানের চাইতে বেশি ভালোবাসত। এই জামানায় কোটি টাকা খরচ করিয়া যেই বোনটারে ওমর সাংসদের সাথে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করেছিল, হযরত ওমর বোনের বাসার সামনে যায় দেখে বোন তেলাওয়াত করতেছে, মানজাল্লা আল্লাহু আকবর বলেন, আলিফ লাম তিলকা আয়াতুল কিতাবিল মুবীন ইয়াসিন। মধুর কণ্ঠে সুরে আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে। ওমর পাগলের মতো ঘরের মধ্যে প্রবেশ করলেন, নিজের কলিজার টুকরা বোন যেই বোনটাকে বাজার নেই জামানার কোটি কোটি টাকা খরচ করে বিবাহ দিছে, ওমর যেদিন এই ছোট্ট বোনটার বিবাহ দেয়, এক সপ্তাহ আগের থেকে পুরা মক্কা লাগলে তখন ছিল আমার বাড়ি খাইবা ঘুমাইবা, যত প্রকার মদ আছে দামি দামি খাইবা, এত সঞ্চয় তাদের সাথে বোনটার বিবাহ দিছে। এই বুনি যখন ওমর আর রাজনীতি করে না, ওমর বোনের চুলের মুটকিটা ধরে একটা আছাড় মারছে, কাটার থেকে লাত্তি দিয়ে ফেলাই দিছে, গলার উপরে পাড়া দিয়া রেখে চোখে ধরে বিব্যাটা বের করে দিছে, ওমর তরবারির উল্টা পিঠ দিয়া বোন দেয় এমন বাবা পিঠাইতেছে, মাজার বেল খুলিয়া বোনটারে পিটাইতে পিটাইতে সময় সমস্ত শরীরটারে ফাটাইয়া ফেলছে। এবার জানি আব্রাহাম ফাহাদের শরীরটা তোমরা দেখছো রক্ত গুলো কেমনে জমে গেছে, সমস্ত শরীরটারে নীলে বানায় ফেলছে। আরে আমার স্কুল কলেজের নিষ্ঠুর ভাইরা, তোরা কি একবারও ভাবলি না যেই ছেলেটারে এতভাবে নিষ্ঠুর ভাবে পিটাইতেছি, এই ভাইটা যদি আমার কলিজা সেরা ধন হইত, যদি আমার মায়ের সন্তান না কিন্তু সে তো আমার মুসলমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে কেমনে মানুষ। কেন আব্রাহাম ফাহাদ তো ভাই যান, সে তো কোনো বেঈমানের সন্তান না, ছেলেটার নামাজি ছিল, ছেলেটার মুখে আমি দাঁড়িয়েও দেখছি, বুয়েটের একটা ছেলে এইভাবে দাড়ি রাখা কম পক্ষের মুজাহাদা নয়, কলেজে পড়িয়া ছেলেদের দাড়ি রাখা আগুনের মধ্যে হাতের মধ্যে আগুনের আংড়া রাখা অনেক কষ্ট, কলেজে ভার্সিটিতে পড়িয়া দাড়ি রাখা এত কষ্ট যেরকম আগুনের সীসা হাতে রাখা কষ্ট, এটা আমরা বুঝি। ওই পরিবেশটা একরকম, মাদ্রাসার পরিবেশটা আর একরকম, আমরা বুঝি। ভার্সিটির একটা ছেলে দাঁড়িয়ে রেখে ক্লাস করা যে কত কষ্ট, এটা বুঝি। আর এই কষ্টটা একদিন তোমার জাহান্নামের কষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। ভাইজান রে, আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই, ওমরের মতো এইভাবে কেমনে তোমরা মানুষকে হত্যা করো। কিন্তু ওমর তো যখন জানোয়ার ছিল, আনোয়ার হয়ে যাবে এখন, ওমর আনোয়ার হইবার পরে আর কোনোদিন মুসলমানের গায়ে হাত দেয় না, এইভাবে অন্যায় ভাবে বাজান। ওমর বোনটারে মারতে 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 নাকের কাছে তুলে ধরলে বাবা তুলাও লড়ত না, একবার না দুইবার না তিনবার বোন দীর্ঘ সময় ওমর রুমের মধ্যে থাকে, বোন জামাইরে খাটের নিচের থেকে টাইনা বাইর করছে সাপের লেজের মতো, বোন জামাইরে মারতে মারতে খাটের উপরে ফেলায় দিছে,
তুই আমার বুনবে খারাপ পরসর বেদরমি বানায় বলছ বুন জামাই পাউজুটা চাই ভেতরে বলে বাইরে যারে আমার কাছে বিবাহ দিছেন আমিও তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে আপনিও তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে আপনার বোনটাও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কিন্তু একবারও কি ভাবলেন না আমার কোন জাদুতে মাওলার পাগল বানায় ফেলছি ও এমন কি এমনকি মেডিসিন খাইল যে মেডিসিনের কারণে আপনি মক্কার লিডার লিডারের বোন তার রাজনীতি ছেড়ে দিয়ে মুহাম্মাদের রাজনীতি ধরে নিল সকাল বিকাল সে ২৪ ঘন্টার মধ্যে ১৫ ঘন্টায় কোরআন তেলাওয়াত করে নতুন যতটুকু কোরআন নাজেল হয় একজন সাহাবী আমাদের কাছে বলে দিয়ে যায় আমরা সেভাবে মুখস্থ করি ভাইজান এতদিন কালেমারে গোপন ডাকছিলাম এখন যদি ওপেন যখন হয়েই গেছে আপনি স্পষ্ট ভাষায় সরিয়া লন যদি আমাদেরকে মেরেও ফেলেন তবু কোরআনের হুকুম থেকে মুহাম্মাদের রাজনীতি থেকে জাররা পরিমাণ সর্বোচ্চ ওমর বলে গেল এত বড় ক্ষমতা তোমাদের আমার রাজনীতি বাদ দিয়া মুহাম্মাদের রাজনীতি ধরবা দেখি এমন কি রাজনীতির বই তোমাদের সামনে আছে ওই বইটা আমাদের কাছে একটু শোনাও তো ওই আইনের বইটা আমার কাছে একটু তেলাওয়াত করে শোনাও ওমরের বোন বেহুশ অবস্থায় বলে ফেললেন বাইরে লা ইউমাসুহু ইল্লাল মুতাহহারুন এর এমন একটা রাজনীতির কিতাব এমন একটা রাজনীতির বই এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা পাক পবিত্র ছাড়া ধরাও যায় না তেলাওয়াত করা যায় না ওমর বললেন আচ্ছা ঠিক আছে এই দরজাটা খুলে দেন সভাপতি সাহেব আসতে দেন এ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করো আসলে আদর্শ কোরআনের আইন যদি তোমাদের অন্তরে থাকে এরকম আব্রাম ফাহাদ আর কোনোদিন হত্যা হবে না কথা বলো কথা ঠিক না ঠিক কোরআনের রাজনীতি ভালো করে ধরার চেষ্টা করো স্কুল কলেজ থেকে নিয়ে ভার্সিটি সদা সর্বদায় রসুলের ইত্তবাকে ধরে নাও করে দিলে এই দেশে অশান্তি হবে না কথা বলো না কেন তোমরা ফেসবুকে দেখেছো একটা ছেলে কালকেও আমি দেখছি কালকে আজকে রাত্রেও দেখছি মা বিশেষ করে একটা ছেলে তার মায়ের পিটাইয়া ওমরের হাড্ডিটা বাইয়া ফেলেছে জাতি সাহেবের মাজায় বাড়িয়ে দিলে যেরকম মোড়ায় চলতে পারে নাই মাটাও চলতে পারে না দাঁড়াইতে পারে না মা দাঁড়াইতে পারে না এই জন্য কি তোর এই কোলে লইয়া বড় খুশি যেই মায়ের হাড্ডিটার উপরে বাড়ি দিয়া কোমর দ্বারে ভাঙ্গিয়া দিলি সাজার মতো জাতি সাহেবের মতো তুই কি একবারও ভাবস নাই এই মাজার উপরে করে মা আমারে কত সবার আমারে কোলে দিয়া কাকে নিয়ে কত কাজ করছে আমি রান্না করে গেছে মা হঠাৎ করে আবার দুধের পিপাসা লেগে গেছে মা এক হাত দিয়া পাটা দিয়ে বাড়ছে আর এক হাত দিয়া চুলার মধ্যে জাল দিছে আর এক হাত দিয়ে ওরম ধরছে আর এক হাত দিয়ে তুলে কোলে নিছে আজকে এইগুলো সমস্ত কিছু হইতেছে একমাত্র তোমার আমার ভিতরে রসুলের এতেবার কোরআনের হুকুম না থাকার কারণে ভাইজান বুঝো ভালো করে বোঝার চেষ্টা করে আমাদের দায়িত্ব বুঝানের আমল করার দায়িত্ব তোমাদের আমাদের কথাগুলো যদি শত্রু আমি মনে করো তোমরা আমাদের কেউ শত্রু না আমাদের কাছে সবাই তোমরা বন্ধু তোমরা যারা চরিত্র গঠনে যদি রসুলের চরিত্র ভিতরে নিয়ে আসো স্কুল বলো কলেজ বলো মাদ্রাসা বলো ভার্সিটিতে বলো প্রত্যেকটা সেক্টরে শান্তি আসবে 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 ব্যবসা প্রতিষ্ঠানে যদি রসুলের ইত্তেবা নিয়ে নেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি হবে 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 কথা বলেন না কেন প্রশাসনের ভিতরে যদি রসুলের চরিত্র চলে আসে কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি দেশ গঠন করা হয় 100% এই দেশে শান্তি আসবে 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 ওমরের এত বছরের জিন্দগিতে ১০-১১ বছরের জিন্দগিতে শাসন আমলে কোন একটা সর একটা দুর্নীতির মামলা ওমরের সেক্টরে যায় নাই কি দেশ গঠন করেছিল তারা তাদের যুগে কি ছিল না এই যুগে আর কি খুন খারাপি ছিল এর চাইতে কঠিন খুন খারাপি ছিল রসুলের যুগে কথা ঠিক না ঠিক সেই জিন্দগিটাকে পাল্টাইয়া যদি কোরআনের হুকুম দিয়া রসুলের সুন্নাহ দিয়া দেশ গঠন করতে পারে আমরা হয়তো শতভাগ না পারি ২০% পারবো ইনশাল্লাহ এই দেশ সব দিক দিয়া সব ডিপার্টমেন্টে উন্নত হয়েছে রাস্তাঘাট দরিদ্রতা সব দিক দিয়ে
উন্নত হয়েছে, যদি একদিক দিয়ে উন্নত কেন হচ্ছে না? যদি এটাও কোরআন সুন্নার ভিত্তিতে চালু করা হয়, সেই প্রশাসনের দিক দিয়া, আইনের দিক দিয়া যদি সত্যিকারে বিচারের কার্যালয়টা কোরআন সুন্নার মোতাবেক করা হয়, এই দেশে শান্তি সদা 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বোধ চেষ্টা করেন, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার সুন্না দিয়া দেশকে পরিচালনা করো, ওই দেশে শান্তির বাতার বলবে। কোন সন্দেহ আছে? দেখেন আমার দিক তাকায়, হযরত রাসূল কারীম সাল্লামের কাছে একজন নতুন মুসলমান আসলেন, নতুন মুসলমান দরজা বন্ধ করে দেন, নতুন মুসলমান আসলেন, নতুন মুসলমান এসে বলতেছে আমি একজন ধনী পরিবারের ছেলে, হুজুর আমি ইসলাম কবুল করেন, আমার বাবা দরজাটা লাগাই দিছে, আমার ঢুকতে দিবে না। বিশ্বনবী বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? আমি তো গরিব মানুষ, তুমি তো জানো আমার ঘরে আমার সাহাবীর কাছ থেকে জেনে শুনেই তো ইসলাম কবুল করেছো, আমি তো সেই শিল্পপতি নই, প্রেসিডেন্ট না, আমি এমন একজন প্রেসিডেন্ট যে আমার ঘরে একদিন পাক হলে, সকালে পাক হলে তার পরের দিন আর হয় না। তুমি যদি জেনে শুনে কালেমা পড়ছো, বলো আমি তোমার জন্য কি করতে পারি? বলেন, হুজুর আমি আপনার এই মাদ্রাসায় থাকবো খাবো, কিন্তু আমি নয় থাকলাম, আমার দুটি বাচ্চা আছে, হুজুর আমার বিবি আছে, আমি এদেরকে কি খাওয়াবো? আমার বিশ্বনবী বললেন, দেখো আমি তো প্রেসিডেন্ট, আমার সাথে অনেক সাহাবী আছে, তারা আমার সাথে অনেক শত শত গুণ বেশি বড় লোক, আমি এমন একজন সাহাবীর নাম আমি তোমার কাছে দিচ্ছি, তার দপ্তরে যেয়ে বলবো আল্লাহ রসুল আপনাকে আপনার কাছে আমার পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, বললেন সালামটা দিতে বলতেছে বিশ্ব মানবতার শান্তির দোসার ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা যদি বলবা, তোমার আর কিছু বলতে হবে না, তোমার কাজায় হাজাত যা কিছু প্রয়োজন সে বুঝে ফেলবে কিভাবে আমার নবী চরিত্রটা গঠন করে দিয়েছে। বাজান নেই নতুন সাহাবি, সকাল বেলা চলে গেলেন কার কাছে? ওসমান গনি। ওসমান গনির সম্পদ সম্পর্কে আপনাদের জানা আছে কিনা জানি না, আমি গুনাগার যেদিন এই বছর বাংলাদেশে চলে আসবো, মসজিদে নবমীতে প্রতিদিন যখন ঢুকতাম, অনেক হাজি আমার সাথে বছর ছিল আমার কেরানীগঞ্জের, যত মসজিদে নবমীতে যারা সুইপার যারা কাজ করে বাংলাদেশে সবাই আমার সিনে, ইন্ডিয়ান এলার আমার সিনে, আমি লাস্টে মুখোশ লাগাই চলতাম, বিশ্বাস করেন এই বছর এত প্রচার হয়ে গেছে, এই বছর সবাই চিনে, রাস্তায় বেরোয় চিনে, আপনি জিহাদি সাহেব না, একদিক দিয়ে সুবিধা হয়েছে মিডিয়ার কারণে, সবাই চিনে, খাওয়ানোর আর অভাব নেই, রাস্তায় নামলে হুজুর একটা জুস খাওয়ানো, হুজুর একটা খুবুস খাওয়ানো, খাওয়াইলে আমার দিলটা শান্তি, তো দেখা গেছে আসর নামাজ পড়তে যাইয়া আমার কাছে খাওয়ানোর পোটলা ভারী হয়ে যেত গা, রাস্তা দিয়ে হেরেমের ভিতর যাইতে যাইতে ওই যারা রাস্তায় কাজ করে এক একজন এক একটা কিনে দিত, আমি খাওয়া পারতাম না, ওকে খাওয়াইতাম, প্রতিদিন একই অবস্থা, মদিনায় আসি একই অবস্থা। তো সবচেয়ে বেশি উপকার করেছে আমার এই বছর, যারা কাজ করে এদের কিন্তু যে কোনো মুহূর্তে রসুলের রওজার পাশ দিয়ে একবারে মেন পয়েন্টে ঢোকার অনুমতি ওদের আছে, রিয়াজুল জান্নার ভিতরে ঢোকার জন্য আমার কোনো কিছু লাগতো না, ওরা আমার হাত ধরে নিয়ে যেত, পুলিশও তো বাধা দিবে না, যদি জিজ্ঞেস করতে বলতো আমার দেশের মতুয়া, আমার দেশের বড় বড় পীর, পুলিশও সালাম দিত। আল্লাহ শুকর এই দিক দিয়ে হয়েছে মিডিয়ার জন্য, আবার মিডিয়ার জন্য যত বোকা মাপে তুলে এটা হয়েছে। আমার ভাইরা আল্লাহ শুকর, আমি যেদিন চলে আসবো ওই দিন কে যেই কুয়াটা ওসমান গনি কিনে দিয়েছিল, যেই কুয়ার থেকে মা ফাতেমা পানি উঠাইত, এই কুয়াটা হলো 21 নম্বর গেটে, আপনারা দেখে নিবেন 21 নম্বর গেটের, এখানে এখনো গোল করে টাইলস করা আছে, কুয়ার চিহ্নটা এখনো পড়ে আছে। শুকরানা হিসাবে আমি বললাম, বাইরে তোমরা যেন একটু এইটার স্মৃতি হিসাবে আমার একটা ইতুলে দাও, হুজুর আমার মোবাইলে আছে, আমি বললাম তুমি আমার বিটু দিদি আমার দিয়ে দাও, আমি নিয়ে আইছি বরকতা। ও ভাইরা তোর কুয়াটার কাছে ওসমান গনি বিশ্বনবী বলে দিলেন, আমার সাহাবিদের মধ্যে এমন কে আছে যে হাউজে কাউসার আমি তার কাছে বিক্রি করবো, এত আস্তে কইলেন। এই হাউজে কাউসার তো বাইতুল মোকাররমের মসজিদের সামনে পাওয়া যায়, কে তোমাকে মুক্ত বাংলা মার্কেটের দোকানে পাওয়া যায় না,
কমাম বতলিতে থাকে হাউজে কাউসার এমন একটা পানি, হাউজে কাউসার এমন একটা পানি, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারে মুইয়া কাউসারের পানিটা এমন একটা পানি, কেউ যদি 70,000 বছর 40,000 বছর পিপাসায় কাতরাইতে কাতরাইতে কলিজা মলিজা হুগাইয়া পদ্মা নদীর স্বরের মতো স্বর পড়ে যায়, এক গিলাস পানি যদি ওই লোকটাকে পান করাই দেওয়া হয়, এই লোকটা জীবনে সব পানির পিপাসা দূর হয়ে যাবে। বলে বুঝানেন সেটা কি পানি? আর এই পানিটার দায়িত্ব একমাত্র আমার নবীর কাছে। আমার নবী যখন বললেন আপনাদের কাছে আমি একটা হাউজে কাউসার বিক্রি করব, যদি আপনি আমার একটা পানির কুয়া কিনে দেন, কোন সাহাবী আছেন লাফ দিয়ে দাঁড়ায়, মাত্র 1 সেকেন্ড টাইম লাগছে, উসমান বলি লাফ দিয়ে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার আপনি নিজে দেখে এসেছেন, আপনি আমার কাছে বলছেন হাউজে কাউসারে পানি বিক্রি হবে, আমি উসমান গনির যদি রক্ত বিক্রি করে দিয়া আমার সব সম্পদ যদি ওই কুয়াটা কিনে দিতে লাগে আমি সব দিতে রাজি আছি। আমার বিশ্বনবী চোখটা বন্ধ করে বললেন সোজা আমার মেম্বার সোজা যান, কারণ রসুলের মেম্বার সোজাই কিন্তু এই কুয়াটা, এই কুয়ার থেকে মা পাতে মা শত শতবার পানি তুলছে, পানি তুলতে তুলতে বাবা ফাতেমার হাত মহিলাদেরকে নিয়ে পানি তুলতেন আর বলতেন আল্লাহ এই পানিটা যে কিনে দিয়েছে তারে তুমি দুনিয়া আখেরাতে স্বাবলম্বী করো, আর এক মহিলা বলতেন এই কুয়াটা তো কিনে দিছে তোমার দুলাভাই উসমান গনি, আমার দুলাভাই হোক আর যেই হোক কিনিয়া দি, এই কুয়াটাই শুধু মদিনার মধ্যে শুধু মিঠা পানি আর সব জায়গায় পানি হলো অন্য রকমের লোনা, এই কুয়াটার পানি ছিল মুসলমানের পান করার উপযুক্ত, এই কুয়াটা যিনি কিনে দিয়েছে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে স্বাবলম্বী করো, আল্লাহ তার বরকত দান করো, এটা ফাতেমা কুয়ার কাছে দাঁড়িয়ে দোয়া করতেন বাবা এই কুয়াটা দেখতে পারবেন 20 নম্বর 21 নম্বর গেটের মাঝখানে অর্থাৎ বাবে বদর যেটাকে বলা হয় এই বাবে বদরের মাঝখানে মা ফাতেমা এখান থেকে পানি তুলে তুলে নিয়ে যাইতেন মহিলাদের তুলে দিতেন, এটা বরকতি কুয়া উসমান গনি কিনা দিছে, সেই উসমানের বাড়ি যখন এই দরিদ্র সাহাবী গেছে উসমান গনি তখন বাবা সকালবেলা নাস্তা করতেছিলেন, উটের উপরে বসে নাস্তা করতেছিলেন, ওটির উটের উপরে নাস্তা করতে যায় দেখে মানুষের তায় ভাজা রুটি না রৌদ্রে শুকানো রুটি খাইতেছে উসমান গনি, রৌদ্রে শুকানো রুটি বাবা মনে রাখে যদি আপনার তায় ভাইজা আগুনে সেইকার রুটি খান ওটা হয় নরম, ওটা যতই হোক নরম হবে 3 দিন পরেও নরম থাকবে, কিন্তু রৌদ্র শুকানো রুটি কোনোদিন শক্ত থাকে না, ওটা ইটের বাটার মতো শক্ত হয়ে বিরিকের মতো শক্ত হয়ে যায়, উসমান গনি যখন এই রুটিগুলো খাইতেন বাবাই জিব্বা শুইলে রক্ত বেরে যেত, তখন তিনি খাদ্যমন্ত্রী ত্রাণ মন্ত্রী, এই হাদিস যদি আমাদের বাংলাদেশটা সারা পৃথিবীর ত্রাণ মন্ত্রীরা পড়ত ওই দেশটা না জানি কত সুন্দর হইত, দুদুকের মামলা কোনোদিন খাওয়া লাগতো না মন্ত্রী পরিষদরা, উসমান গনি ত্রাণ মন্ত্রী এত টাকার মালিক উসমান রুটির উপরে বসিয়া বাবা রুটিগুলা খায়, যখন চাপ দিয়া রুটিগুলো চাবায় ইটের খোয়ার মতো চাবাইতে যায় গাল থেকে কিছু অংশ বালুর মধ্যে পড়িয়া যায়, উসমান গনি ওটা আবার রুটির থেকে নামিয়া বালুর মধ্যে থেকে ওই অবশিষ্ট টুকরা রুটিগুলা হাত দিয়া ঝারিয়া ঝারিয়া গালের মধ্যে দিয়া চাবাইয়া খায়, ওই সাহাবী দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কয় এত বড় কিপটা লোকের কাছে আমি কি চামু, যেই লোক গালের থেকে পরা অবশিষ্ট রুটি টুকরা রুটি টোকাইয়া খায় পানির মধ্যে থেকে জাইরা খায় এই লোকের কাছে আমি কি চামু, চলে গেছে রসুলের দপ্তরে, রসুল বলে কি ব্যাপার তুমি কিছু চাও নাই, হুজুর সালাম দিছিলাম সালাম দিতে সাহস পাই নাই, তার কোয়ালিটি দেই কেই ফিরে আইছে, কয় কি এইরকম কোয়ালিটির লোকের কাছে আমি কি চামু, হেতে একটা কিপটা, বিশ্বরবি বলো এইভাবে বলো না, মুসকে হেসে দিয়ে বললেন ঠিক আছে কালকে সকালে আবার চাইও, সকালে না যাও তুমি সারে পরে যাই, আলহামদুলিল্লাহ বলেন
হুজুর বলছে ইশারের সময় যাইতে, ইশারের সময় যায় দেখে রাত দশটার সময় মদিনা সবাই ঘুমায়, আর সে বয়ে বয়ে কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়ার সময় বাতিটা জ্বালায় পড়ে, কোরআন শরীফ পড়ার সময় বাতিটা নিবায়া পড়ে, আবার যখন কিছু কিছু লেখে তখন বাতিটা ধরায়, আবার যখন কোরআন শরীফ নামাজ পড়ে তখন বাতি নিবায় দেয়, আবার কিছু লিখতে গেলে বাতিটা ধরায়, পাঁচ মিনিট বাতি ধরাইলে পনেরো মিনিট বাতি বন্ধ থাকে। ওসমান গনির কাছে যেই সাহাবিটা গেছে কয় এমন কিপটা লোক পাঁচ মিনিট জ্বালায় আর দশ মিনিট বন্ধ করে, এই লোকের কাছে কি ছাতা চান? তেলের হিসাব করে ওইটা, সকালে খাওয়ানোর হিসাব করলো ওইটা, ফিরে গেছে গা। হুজুর বলে কি ব্যাপার? ফজরের সময় কয় কি ব্যাপার? হুজুর আর যাইতে কয়েন না, মাফ চাই, অন্য সাহাবি ধরাই দেন। যেই লোক পাঁচ মিনিট বাতি ধরাইলে নামাজের সময় কোরআন তেলাওয়াতের সময় বাতি বন্ধ করে দিয়ে কাম করে, এই লোকের কাছে কি চাবো আমি? নবী আমার মুসকি হেসে দিয়ে কয় ঠিক আছে, আগামীকালকে সকাল যে সাহস করে সালামটা দিয়েই দেখো, দুই দিন তো দাও নাই, সাহস করে দিয়া দেখো, বলো কি বলে তাই শুনে আইসো, কিপটা লোক বুঝলাম তোমার চোখে কিপটা বাচ্চা একটু দেখো। বাজান এবার সাহস করে ওসমান গনি দেখে এক একটা করে বাবা কাফেলা আসতেছে সিরিয়া থেকে, দামেস্ক থেকে, আজারবাইজান থেকে, মিশর থেকে, এক এক কাফেলা আসতেছে ব্যবসায়ী কাফেলা। আর ওসমান গনি দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব করতেছে কতটা ব্যবসা বাণিজ্য, কত টাকা কি হিসাব করতেছে, দাঁড়ায় দাঁড়ায় কতটা কাফেল অবশিষ্ট আছে। এর ভিতরে যাইয়া সকালবেলা ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া তিরান মন্ত্রী খলিফাতুল মুসলিমিন ওসমান গনি। ওয়ালাইকুম আসসালাম, কে বলে? ইয়া হাবিবি, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, তিন দিন আইছিলাম আপনার কাছে, আপনি তো একবার আমার দিক তাকান নাই, কিন্তু আজকে রসুলের পক্ষ থেকে আইছি। ওসমান গনি রসুলের কথা শোনার সাথে খাতাটা ফেলে দিল, কলমটা ছুঁড়ে ফেললে, আর একটা ভাই তার সাথে খাতাটা খাতেমের হাতে দিয়ে মনে হচ্ছে ওই লোকটা প্রেসিডেন্ট, ওসমান গনি হলো আসামি, আসামির মতো দাঁড়ায় বলে আপনি কয় দিন আসছেন? কয় দুই দিন তিন দিন? এই তিন দিনই কি আমাদের দিন নবী আপনার পাঠাইছে? আমি অন্যায় করে ফেলেছি, আমি আপনার পাও পিঠে ধরছি, আমি ওসমান গনি কবরের কাছে যাই প্রতিদিন, কবরের উপরে যে ঘাস গুলো হয় ঘাসের পাতা হাতে নিয়ে বলে আমি যদি ঘাস হইতাম যে কোনো গরু তামারে খাইয়া ফেলতো আমার কাজে লাগতো, আমি যদি আসতাম গাছ হইতাম বাবরা গাছ হইতাম চুলায় জ্বালাইয়া মানুষের কাজে কষ্ট হইতাম, আমি এমন একটা কষ্ট হয়েছি আমার দিয়ে আল্লাহ জাহান্নামের কষ্ট মানে এই জাহান্নামের খুঁটির কাছে কেন বিশ্ব নবী পাঠাইছে বলে? ওই সাহাবী বলে আমার বিশ্ব নবী বলে না, আপনার সালাম দিয়ে বলেছেন নবী আপনার কাছে পাঠাইছে আমি নতুন সাহাবি, আমি আপনার মতো কোটিপতির বোলা ছিলাম, এখন আমি ইসলাম কবুল কারণে করার কারণে আমার বাবা দরজা বন্ধ করে দিয়েছে, আমার নবী আমারে আপনার কিছু দান খয়রাত করতে বলছে কিন্তু কোন জাকাতের মাল দিতে নিষেধ করছে। ওসমান গনি বলে আপনি বলেন আমার এই শত শত উটের মধ্যে কোন উটগুলো আপনার পছন্দ হয়? উটের খাবারে নিয়ে গেছে মাল বজাই বিহীন, বলেন আপনার এই উটের কোন জাহাজটা আপনার পছন্দ হয়? ওই সাহাবি বলে যেটা পছন্দ হবে ওইটাই আপনি আমার দিবেন, বলো তুমি কোনটা চাও? বলে যে উটগুলো আপনার এখানে অবশিষ্ট আছে একটাও পছন্দ হয় না। ওসমান গনি বলে একটু ওয়েট করেন, এর চাইতে ভালো উট আসতেছে কিছু সময় পরে, ওর দামেস্ক থেকে আসতেছে, ওই উটগুলা খুব স্বাবলম্বী খুব শক্তিশালী, ওই উটগুলা নিলে আপনি কামাই করে খেতে পারবেন।
ওসমান গনি বলে দেখেন এই কাতারের মধ্যে কোনটা পছন্দ হয়। ওই সাহাবী পছন্দ করেছে যেই উটটা, যেই উটটা হলো পঞ্চাশটা উটের আমির। বাজার উডের একটা ধর্ম আছে, আল্লাহ কোরআনে বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ও নবী, উটগুলো আমি বানাইছি, একটু চাইয়া দেখেন উটগুলো কেন আমি বানাইছি। মরুর জাহাজ হিসাবে বানাইছি উট, কিন্তু বাজার ছয় মাসের পানি রাইখা দিতে পারে। উটের পেটের মধ্যে বিশাল বড় একটা টাঙ্কি আল্লাহ বানিয়ে দিছে। মরুর জাহাজ উট বাবা যতই যতই জমিন গরম হোক না কেন, উটের পায়ের মধ্যে আল্লাহ বলে একটা কম্পিউটার দিয়ে দিছে। উট সমস্ত গরম উত্তপ্ত বালির মধ্যে দিয়ে হাঁটতে পারে বাবা, উটের পাওয়া তো শক্তিশালী। ভালো করে বুঝে রাখো, উটের পেটের মধ্যে একটা পানির টাঙ্কি আছে, বেড়া 20-30 লিটার পানি উটে ওখানে জমা রাইখা দিতে পারে। যখন অনেক গরম হয় উট মুখটা ঢুকাইয়া দিয়া ওই পেটের নিচ থেকে পানি বের করে শরীরে ছিটাইয়া নিজেই গোসল করে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উট আমি কেমনে বানাইছি নবী, একবারও বললেন না যে আল্লাহ ছয় মাসের পানি উট রাইখা দিতে পারে জমা করে, যে আল্লাহ উটে এত কোয়ালিটি সম্পূর্ণ বানাইতে পারে, ওই মালিক কত সম্পূর্ণ গো নবী। এই কথাই কোরআনে আল্লাহ বলেছে নবীরা যখন বলেছে এই উটটা আমার পছন্দ হয়, সামনের উটের একটা সিস্টেম আছে, সামনের উট যেদিকে যাবে পিছনের উট গুলা কিন্তু ওই পিছনে পিছনে ছুটে। যখন বলেছে এই উটটা আমার পছন্দ হয়েছে, হযরত ওসমান গনি মাল বোঝাই করা বাজার উটের রশিটা ধরাই দিয়া বলে আপনি যাইতে থাকেন। যখন কিছু দূরে 200 গজ দূরে গেছে, দেখে 49টা উট ওইটার পিছনে পিছনে আসতেছে। ওসমান গনি সমস্ত বাহনদেরকে নামায় দিলেন, তোমরা নামো, এই 50টা উট ওই সাহাবীর। কারণ উট দুনিয়ার কোন মানুষের কথা শুনে না, কার কথা শুনে? আর উট কথা শুনে তার সামনের আমির সাহেবের কথা শুনে। অবাজান কোন দেশের প্রজারা যদি তার বাদশার কথা শুনে, সুন্নাত তরিকায় যদি ওই দেশটা চলে, 100% তার প্রজারা বাদশাহের কথা শুনবে। ওই বাদশাহ যখন জান্নাতে যাবে, সব দেশের প্রজাদেরকে লিয়ে জান্নাতে যাবে। উটের কাছ থেকে রাজনীতি শিখতে বলেছে আল্লাহর কোরআনে আল্লাহ। উটগুলা সামনে, উটটা সামনে যায়, পিছনের উটগুলা তার পাশে ইত্তেবা করা যায়। ওই সাহাবি উটটা ছেড়ে দিয়ে গো ওসমান গনি আপনি আমার সাথে মস্কারা করেন, এই 50টাকে আমি চাইছি, এত কোটি টাকার উট দিয়ে আমি কি করবো, আমি গরিব মানুষ। ওসমান গনি বলে বাইরে এটা আমার নয়, উপরের থেকে পাশ হয়ে গেছে, তুমি চাইলে আর আমি নিব নাই, 50টাই তোমার। এত শত শত উটের মধ্যে 50টা উট ছিল সবচেয়ে সুন্দর চ্যাম্পিয়ন। এই উটগুলা যখন নিয়ে টানতে টানতে রসুলের দপ্তরে নিয়েছে, আমার নবী ঘরের থেকে মুচকে হেসে দিয়ে বাইরে এটা ও সাহাবী কি বাবা, ও আব্দুল্লাহ কি বাবা, হুজুর আমার ভুল হয়ে গেছে, ওসমান গনি আমি চিনতে পারি না। আমি ওসমান গনির জিন্দে আমার নবী বলে সাহাবি আব্দুল্লাহ আমার মন্ত্রীরা কোনদিন কিপটা হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, জালিম হতে পারে। আমার মন্ত্রী পরিষদ কেমনে চলবে, কেমনে চালাইলে এই মদিনায় শান্তি আসবে, এটা আমি নবী জানি। তোমার চোখ দেয়া ওসমান গনির আগে চিনতে পারো না,
আমার আর একটা কথা শুনে নয় ওসমান গনি, কিন্তু আমার দুইটা কলিজার টুকরা মেয়ের জামাই। তুমি জানো কিনা? আমি জানি হুজুর, আমার ওসমান গনির বড় ধারণা ভালো হয়েছে। কয়ে হুজুর এরকম পঞ্চাশটা উঠ দিয়ে আমি কি করব? ওসমান গনির ফেরত দিছে না, কয়ে দিছিলাম, সে কয়ে আর রিটার্ন হবে না। হুজুর তলে আমি জানতে চাইছে অবশিষ্ট ফেলা রুটি কেমনে টোকাইয়া খায়, আবার আগুন গুলাকে নিবায় আবার জ্বালায়, কারণটা কি? আমার নবী কয় ওসমান গনির জিজ্ঞাসা করো কেন এই কান্না করছে। ও ওসমান, পরা রুটি আবার কেন বালুর থেকে টোকাইয়া খাস? ওসমান গনি বলে, নবীজি আল্লাহ কোরআনে বলেছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পরজনে যত ইচ্ছা তত খাইও পান করো, আমি আল্লাহর বাধা নাই, কিন্তু ইসরাফ করিও না, ফেলাইয়া দিও না। হুজুর যেই খাবার গুলা করছে এই খাবার গুলো আমার দরকার, তাই আমি টোকাইয়া খাইছি। আল্লাহ বলেছে তোমরা যদি খাবার ইসরাফ না করো তোমাদের সম্পদ আমি বৃদ্ধি করে দিব, ইসরাফ করলে সম্পদ কমায় দিব। আমার নবী বলে এই জন্যই তো আমার ওসমানের প্রতি বছর যেই সম্পদটা তার চাইতে দশ গুণ বৃদ্ধি হয়ে যায়। বাদ্যি নিবাওয়ার জ্বালাওকে বলে দাও তোমার পরে খারাপ ধারণা করছে। ওসমান গনি বলে, বিশ্বনবী আমার তো একটা মন্ত্রীর দায়িত্ব দিয়েছে, হুজুর আপনার দপ্তর থেকে যেই রিলিফের মালগুলা রিলিজ হয় হুজুর ওই লিস্টিগুলা তুলতে যাই, ওটা সরকারি কাজ। আর আমার মন্ত্রণালয় আমার অফিসে যেই বাতিটা এটা সরকারি তেল, আপনি দিচ্ছেন ওই সরকারি তেলটা যখন সরকারি কাজ আসে তখন জ্বালাইয়া যতটুকু সময় দরকার ততটুকু সময় জ্বালাই, আর ইবাদত কোরআন তেলাওয়াত এটা আমার নিজের কাজ, তখন বাতিটা বন্ধ করে দেই। হুজুর ওই সাহাবি হয়তো বুঝতে পারে নাই এই জন্য আমার দোষারোপ করছে, আসলে ওই বাইতুল্ল মালের ওই তেলটুক হলো সরকারি তেল, ওই বাতিটা সরকারি ভাবে আমার দিছে, সরকারি মাল আমার নিজের কাজে ইউজ করতে পারি না, এই জন্য আমি বাতি নিবাই আর জ্বালাই। ওই সাহাবি একটা দৌড় দিয়া ওসমান গনির পায়ে পড়ে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর চরিত্র চরিত্রবান হতে বলেছে আমার আল্লাহ, বিশ্বনবীর চরিত্র ওসমান গনির মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার, প্রত্যেকটা শিক্ষা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ভাঙ্গা কুটিরে মন্ত্রণালয় থেকে নিয়া মসজিদ থেকে নিয়া সর্বটা সেক্টরে যদি রসুলের চরিত্র চলে আসতো এই দেশে শান্তির বাতাস শান্তির আবহাওয়া হইতো। যুবক ভাইরা আমি তোদের কাছে আর একটা দাবি রাইখা যাই, শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে মা বাপের কষ্ট দিস না ভাই। আমার এই অবস্থা প্রতিদিন করতেছি কেন করি জানো? ভালো হয়ে যায় যে ছেলেটা মায়ের পিটারা মাজারা ভাইঙ্গে ফেললো ফেসবুকে দেখো তোমরা, মার জন্য আমরা প্রতিদিন কাঁদি আর তোরা মায়ের মারস, এমন একটা দরদির তোরা অপমান করস, টাকার জন্য মোবাইলের জন্য মা বাপকে কষ্ট দেস রে ভাই। দেশ বিদেশে কত জায়গায় যায় মার জন্য চিল্লায় কাঁদি, গত সপ্তাহে নিজের গ্রামের বাড়ি মাহফিল করে আসলাম, মাহফিল শেষ করে মায়ের কবরের কাছে দাঁড়াইলাম, দুটি হাত মোলার সাথে চোখের পানিতে এই হাত দুটো পড়ে গেল, আব্বা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে জিহাদি সাহবাজের মধ্যে মাংসরে কাদায়, আজকে সে মায়ের কবরের কাছে দাঁড়ায় কান্দে, আমার চাচারাও দাঁড়ায় ছিল। হ্যাঁ যুবক, আমি শুধু তোদের বিনয়ের সাথে বলবো কোনদিন মা দুঃখী নিয়ে কষ্ট দিস না ভাই, এই দরদিটা যাদিন তোদের ঘর থেকে নাই না যাবে রে, কপাল ফাটাইয়ে ফেললো আর ভাবি রে মা। আজকে যখন জুমার মসজিদে আসতেছিলাম একটা যুবক আমারে টেলিফোন করে বলে, আমার মা গত বৃহস্পতিবার মারা গেছে,
আমি আপনার মসজিদের মুসল্লি হুজুর, আপনি আজকে কোন মসজিদে জুমা পড়াবেন? আমি বললাম এক নম্বরে পড়াবো। যুবকটা বলে হুজুর আমার মার জন্য দোয়া করেন, আমার মা, আমি আমার মায়ের মৃত্যুর সময় কাছে ছিলাম না হুজুর, আমি কলেজে পড়ি, আমি আপনার বাংলা কলেজে পড়ি হুজুর, প্রতি জুমায় আপনার কাছে যাইতাম, আজকে মায়ের খরচ করার জন্য দেশের বাড়িতে আসি হুজুর, আমার বাড়ি মানিকগঞ্জ হুজুর জিকা, বাড়িতে আসলে মা আমার পথের দিকে তাকায় থাকত, হুজুর বাড়িতে যখন বিদায় নিয়ে কলেজের দিকে রওনা দিতাম, মা পথের দিকে তাকায় আসল দিয়ে কাপড় মুস্তার বলতো, যাদের আমি তোরে অনেক বড় শিক্ষিত বানাইতে চাই, আজকে বাড়িতে আইজি মানাই একটা সপ্তাহ কান্দি মারে কোথা ভাই না, আমার কলেজের বন্ধুরা রে, মা বাবা অনেক আশা করে স্কুল কলেজে পাঠায়, মা বাবার কষ্টটা তোরা বুঝিস, যে ছেলেগুলো আসামি হয়ে বুয়েটের আপ্রাণ তাহাদের মাইরা জেলখানায় গেল, মা বাবার কষ্টটা সারা জীবন রয়ে গেল, বুয়েট একটা ছেলে চান্স পাওয়া কত ভাগ্যের ব্যাপার, সেই চরিত্রটা সেই মেন্টালিটি নষ্ট হয়ে গেল, তোরা যারা আসামি তোদের জীবনটাও নষ্ট হলো, আপনার বাহাদের জীবনটাও শেষ হয়ে গেল, একজন রে কষ্ট দিয়ে আর একজন শান্তি পাইতে পারে না, ওই জিটকা মানিকগঞ্জের ছেলেটা কান্দে আর হুজুর, আমি যেদিকে তাকাই শুধু মার স্মৃতি দেখি, মার স্যান্ডেল আছে, মার কাপড়টা আছে, মা, মার সব জিনিস পড়ে রয়েছে, আমি কোথায় গেল মানে বাবু, আমি টেলিফোনে বুঝতে বললাম ভাই কান্দিস না আল্লাহর কাছে কা, আগামী জুমায় দেখা করিস, যেখানেই থাকি দেখা করিস, আমিও তো মায়ের পাগল, এ যুবক ভাইরা খবরদার মা বাবার হক নষ্ট করিস না, স্কুল কলেজে বার্ষিকীর যেখানে পড়ো ভালো থাকো শান্ত থাকো, ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর ওলি হইও, খালি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হয় না, স্কুল কলেজের বার্ষিকীর ছেলেরাও বাবা আল্লাহর ওলি, বার্ষিকীতে বইরা অনেকে দাঁড়িয়ে রাইকা তাহাজ্জুদ পড়ে, আমরা জানি অনেকে প্রবাসী আছে ভাইরা, তারাও কিন্তু রাত্রে তাহাজ্জুদ পড়ে, আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের দোয়া গুলো কবুল করে নামাজি বানাই দিক, বিশ্ব নবীর পাগল বানাই দি, আল্লাহ আমার বাংলাদেশটাকে কবুল করো, জোরে কেন আমিন, আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম।